বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সংকটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। 1968 সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর 55 বছরেও নতুন চিকিৎসকের কোনো পদ সৃষ্টি হয়নি। অথচ 500 বেডের হাসপাতালটিতে এখন প্রতিদিন 2 থেকে 2,500 রোগী চিকিৎসা নিচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরো জানতে আমরা এই মুহূর্তে সহকর্মী হুমায়ুন কবিরের সাথে যুক্ত হচ্ছি। হুমায়ুন কবির, যেমনটি বলছিলাম, 2 থেকে 2,500 রোগী প্রতিদিন এই বরিশাল যে মেডিকেল কলেজ হাসপাতালটি সেখানে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু চিকিৎসক সংকট কিন্তু রয়েছে। রোগীরা কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন, কি জানিয়েছেন তারা আপনাকে? আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এই বরিশাল অঞ্চলের সবচেয়ে উচ্চতর একটি চিকিৎসা কেন্দ্র। এখানে যে শুধুমাত্র বরিশালের মানুষই চিকিৎসা নেয় তা নয়, বরিশাল যে বিভাগ, বরিশালের 6 জেলার বাইরে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাটেরও রুগীরা এখানে এসে থাকে। এই হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে, যেটি আপনি বলেছেন যে এই হাসপাতালটি 1988 সালে যখন এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয় তখন 224 জন ডাক্তারের পদ সৃষ্টি করেছিল এবং তখন বেড সংখ্যা ছিল 500। এখন এখানে বেড 500ই রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 2 থেকে 2,500 রুগী এখানে প্রতিদিন চিকিৎসা থাকে। তারপর বহির্বিভাগে প্রতিদিন বহির্বিভাগে 500-এর অধিক রুগী চিকিৎসা নিয়ে থাকে। এই কম সংখ্যক ডাক্তার দিয়ে এই চিকিৎসা কার্যক্রম চালানো খুবই কঠিন এবং ডাক্তার এবং যারা রয়েছে তারা হিমশি খাচ্ছে, তারপরে চালিয়ে যাচ্ছে। এবং আমরা যত জানতে পেরেছি গত 55 বছরেও এই হাসপাতালে সেই 1988 সালে যে পদ সৃষ্টি করেছিল সেই পদই রয়েছে। এই পদ যেহেতু বাড়ানো হয়নি, এখানে ডাক্তার সংকট রয়েছে। আর ডাক্তার সংকট থাকার কারণে রুগীরা যেখানে আসছে তারা চিকিৎসা সেবা পাচ্ছে না, কারণ ডাক্তার যেহেতু কম, এখানে চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমি কিছুক্ষণ আগে এখানে সরকারি পর্যায়ে মনির জামানের সাথে কথা বলে তিনি বলেছেন যে 55 বছরে যে পদ সৃষ্টি না করায় সেই রুগীর সংখ্যা বাড়ছে কিন্তু ডাক্তার সংখ্যা বাড়ে, তারপরেও তারা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে বরিশালে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যে চিকিৎসা সংকট, চিকিৎসক সংকট এখানে চিকিৎসা ব্যবহৃত হচ্ছে তার সর্বশেষ।